সুখবর 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 সবার অবগতিতে জানানো যাইতেছে যে 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে গণদর্শন বেড়েই চলেছে। দর্শনকারীরা দর্শন করে স্বাধীনভাবে চলাচল করছে। এর মধ্যে বেশিরভাগই ছাত্রলীগের পোলাপান। এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল আন্দোলন ও প্রধানমন্ত্রীর কাছে নোটিশ পাঠালে প্রধানমন্ত্রী এগুলো আমলে নেয়নি। এ কারণে সাধারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে দর্শন করিবে তার নুনু কেটে এলাকার ইউনিয়ন পরিষদে জমা দিতে হইবে। মনে রাখিবেন, আপনি যদি দর্শনকারী নুনু কেটে এলাকার ইউনিয়ন পরিষদে জমা না দিয়ে আনাচে কানাচে চিপা চাপা পকেটে রাখিয়া দেন, তাহলে আপনার জন্য দীর্ঘস্থমূল্য শাস্তি ও নগদ 5,000 টাকা জরিমানা করা হইবে। মনে রাখবেন, দর্শনকারী নুনু রাষ্ট্রীয় সম্পদ, সুতরাং রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের কাছে পুঁছি দিন। তারই সাথে সাথে জানানো যাইতেছে যে যারা দর্শন করিবে তাদের জন্য নতুন একটি সুখবর। সুখবর হলো যারা দর্শন করিবে তাদের জন্য একটি নতুন চিড়িয়াখানা খোলা হবে। চিড়িয়াখানার নাম হবে ছাত্রলীগ নুনুকাটা চিড়িয়াখানা ভবন। এই চিড়িয়াখানায় যে দর্শক নামের নরপশুরা বসবাস করিবে তাদের জন্য খানা দানা সবকিছু ফ্রিতে চলিবে। তারই সাথে সাথে জানানো যাইতেছে যে এই চিড়িয়াখানায় সাধারণ জনগণ বিনোদনের জন্য প্রবেশ করিতে পারিবে। এই টিকিটও কর্তৃপক্ষ বহন করিবে। যেহেতু কর্তৃপক্ষ আপনার টিকিট বহন করিবে, তার জন্য আপনার একটি দায়িত্ব পালন করিতে হইবে। সেটা হলো প্রথম গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে দর্শক নামে যে নরপশুরা বসবাস করিবে তাদের বিসির উপরে দুইটা করে হাতুড়া দিয়ে বাড়ি দিতে হইবে। তারপরে বের হওয়ার পরে ঠিক একই কাজ আপনাকে করিতে হবে। সেটা হলো আরো 5টা বাড়ি দিয়ে তারপরে তার পাঁচা বেঁচা লাত্তি দিয়ে বের হতে হইবে। এগুলো দায়িত্ব আপনার অবশ্যই পালন করিতে হবে। যদি এই দায়িত্বগুলো আপনি পালন না করেন তাহলে আপনার জরিমানা করা হইবে। তারই সাথে সাথে এলাকার মা বন্ধের উদ্দেশ্য করে এলাকার মুরব্বী চাষারা বলিয়া গিয়েছেন, ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চলিতে, এমনকি যারা দর্শন করার চেষ্টা করিবে তাদের নুনু কেটে এলাকার ইউনিয়ন পরিষদে অবশ্যই জমা দিতে হইবে।